হাদিসের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তায়ালা কোরআনের মধ্যে এমন একটি সূরা দিয়েছে যা প্রতিদিন মাগরিবের পর পাঠ করলে কোনো ব্যক্তি দারিদ্রতা ও অভাবগ্রস্ত হবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি এই সূরা পাঠ করবে সে কখনো ক্ষুধার কষ্ট ভোগ করবে না। এই সূরা পাঠ করলে দারিদ্রতা গ্রাস করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে প্রত্যেক রাতে এই সূরা তিলাওয়াত করার আদেশ করতেন। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগে তিনি তার সন্তানদের বলেন, আমি তোমাদের জন্য সূরা ওয়াকিয়া রেখে গেলাম, এই সূরা পাঠ করলে কেউ কখনো গরিব হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অভাবগ্রস্ত থাকবে না। প্রিয় দর্শক, সূরা আল ওয়াকিয়া পবিত্র কোরআনুল কারিমের 56তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা 96টি আর রুকু সংখ্যা 3টি। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়। আল ওয়াকিয়া অর্থ হল নিশ্চিত ঘটনা। মুফাসসিরে কিরাম বলেন, ওয়াকিয়া অর্থ কিয়ামত বটে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।